হরে কৃষ্ণ জয় জগন্নাথ। 24 জুন 9ই আষাঢ় বৃহস্পতিবার শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং শ্রী শ্রীধর পণ্ডিতের তিরোভাব তিথি। হরে কৃষ্ণ। আজকে আমরা জগন্নাথের একটি লীলা কাহিনী শ্রবণ করব, মহাপ্রসাদের প্রতি অপরাধ। শ্রী জগন্নাথ রাজাপুরে অত্যন্ত জনপ্রিয়। এই অঞ্চলে সমস্ত ভিন্ন ভিন্ন গ্রামে শ্রী জগন্নাথ অত্যন্ত শক্তিশালী জাগ্রত বিগ্রহ হিসাবে পরিচিত। এখন থেকে প্রায় 25 বছর আগে শ্রী জগন্নাথ স্নান যাত্রার দিন একজন রিক্সাওয়ালা মন্দিরে থাকার সময় কিছু খিচুড়ি প্রসাদ নেন। সেই সাথে তিনি তাঁর এক মুসলমান বন্ধুর জন্য কিছু খিচুড়ি প্রসাদ নেন, কিন্তু তাঁর বন্ধুকে প্রসাদ দিলে সে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি মূর্তিকে নিবেদন করা কোনো খাদ্য বা খাবার খাই না। সেই রাতে ওই বন্ধু স্বপ্ন দেখল শ্রী বলরাম তার বুকের উপর চেপে বসে তার গলা টিপে প্রায় শ্বাসরোধ করে ফেলছেন এবং তাকে এইরকম বলতে বলতে উত্তম মধ্যম প্রহার করছেন, তুই কি জানিস না আমার ভাইয়ের মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে তার পূজা করা হয়, আর তোর এত সাহস যে সেই প্রসাদ তুই মাটিতে ফেলে দিয়েছিস, আমি তোকে হত্যা করব। স্বপ্নাবিষ্ট অবস্থায় লোকটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। সেখানে সুভদ্রাও ছিলেন, তিনি হাসছিলেন এবং বলছিলেন, মেরে ফেলো একে, হত্যা করো। সেখানে শ্রী জগন্নাথও ছিলেন এবং তিনিও হাসছিলেন, কিন্তু তিনি বললেন, না না ওকে হত্যা করো না। পরদিন এই মুসলিম অত্যন্ত বিনীতভাবে বিগ্রহের সামনে এলো এবং সশ্রদ্ধ চিত্তে শ্রী জগন্নাথের পূজা দিল। সে ওই ঘটনাটি বলল এবং কিছু মহাপ্রসাদ চাইল, কিন্তু তখন কোনো মহাপ্রসাদ ছিল না। কিছু না, কিছু অবশ্য আছে, দেখুন, সে অনুনয় করে বলল। পূজারী ভিতরে গিয়ে প্রসাদ পাত্রে কিছু প্রসাদ অবশিষ্ট থাকতে দেখলেন। তিনি সেই মহাপ্রসাদ তাঁকে দিলেন এবং লোকটি প্রসন্ন অন্তরে তা গ্রহণ করল। হরে কৃষ্ণ জয় জগন্নাথ। লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। হরি বল।